বন্ধুরা ডাবলিউপিএস এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হোক বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে আমরা দশটি রিজনিং কোশ্চেনের সলিউশন দেখবো যেই টাইপ অফ কোশ্চেন তোমাদের চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় সেটা তোমাদের ডাব্লিউএসএস এর এক্সাম বলো ক্যালকাটা পুলিশের এক্সাম বলো ডাব্লিউ এর এক্সাম বলো বা আদার স্টেট লেভেলের এক্সাম বলো তোমাদের দেখবে যে তোমাদের এক্সামে ঠিক এই ধরনের কোশ্চেনগুলোকেই কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এছাড়াও আমাদের অধ্যায় ভিত্তিক রিজনিং ক্লাস চলছে আমাদের সেকেন্ড চ্যানেলে সেকেন্ড চ্যানেলকে যাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো বন্ধুরা করে সেশনটাকে শুরু করা ফার্স্ট কোয়েন্স দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েশন আছে আমাদের এখানে একটি বিদ্যালয়ে আটচল্লিশ জনের মধ্যে রবির র্যাঙ্ক প্রথম থেকে একাদশে তো আমরা ডাইরেক্ট এখানে ছবি আঁকতে শুরু করে দিই একেবারে তো এখানে এটা প্রথম ধরে নাও এটা আমাদের শেষ তো টোটাল কতজন আছে টোটাল বলা হয়েছে আটচল্লিশ জন আছে তার মধ্যে থেকে রবির র্যাঙ্ক প্রথম থেকে এই যে এখানে ধরে নাও ইলেভেন্থ নম্বরে আছে এখানে কে রবি আর নাম দিয়ে দিলাম এরপর আবার কী বলা হয়েছে যে শনির র্যাঙ্ক শেষ থেকে অষ্টম নম্বরে শনি যে আছে এ শেষ থেকে অষ্টম নম্বরে তাই এটা শেষে এখান থেকে ধরে নিলাম এখানে আছে এইট পজিশন এখানে কে আছে এটা কি নাম বলা হয়েছে শনি ফর এস এস দিয়ে দিলাম শনি আগে দেখো আগে কি বলা হয়েছে যে রবি ও শনির ঠিক মাঝখানে সুমনের র্যাঙ্ক আচ্ছা তো এই রবি এবং এই সুমন এনাদের ঠিক মাঝখানে কে আছে এখানে সুমন আছে এসিউ নাম দিয়ে দিলাম তাহলে শেষ থেকে সুমনের র্যাঙ্ক কত সেটা আমাদেরকে বের করতে হবে তার মানে এই যে এই মাথার থেকে এই পর্যন্ত সুমনের র্যাঙ্ক কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড করতে হবে তো কীভাবে করব দেখো এখানে যে রবি এখানে বলা হয়েছে কি এগারো নম্বরে আছে তার মানে নিশ্চয়ই এইখানে টোটাল এগারো জন আছে এখান থেকে এই পর্যন্ত ঠিক একইভাবে শনি শেষ থেকে বলা হয়েছে কত নম্বরে আছে আট নম্বরে তার মানে এখানে টোটাল কতজন আছে আটজন আছে এই জায়গাটাতে তাহলে এবার টোটাল আমাদের কত দেওয়া হয়েছে দেখো আটচল্লিশ জন টোটাল আটচল্লিশ জনের টোটাল তার মধ্যে থাকে এদিকে যদি এগারো এইদিকে যদি আট থাকে তাহলে এই মিডিলটাতে কতজন আছে এই মিডিলে কতজন আছে সেটা আমরা বার করবো কী কবে বের করবো এদেরটাকে যোগ করো কত আসে উনতিরিশ না উনিশ উনিশ আসলে উনিশকে মাইনাস করো এর থেকে কত আসে উনতিরিশ উনত্রিশ কাকে নিয়ে বলো তো এদেরকে ইনক্লুড করে নিয়ে মানে এই যে রবিকেও কিন্তু এখানে ধরা হয়ে গিয়েছে এখানে শনিকে কিন্তু ধরা হয়ে গিয়েছে এদের মাঝখানে তাহলে কতজন আছে এদের মাঝখানে আছে উনত্রিশ জন উনত্রিশ জন মানে কত এখানে আছে ১৪ জন এখানে চোদ্দো চোদ্দ চোদ্দো আঠাশ মিডিলে সুমন একা তাহলে কত হয়ে গেল ঊনত্রিশ জন হয়ে গেল এবার এখানে দেখো এইদিকে আছে আট জন কারণ শেষের দিক থেকে সুমনের র্যাঙ্ক বের করতে বলা হয়েছে এদিকে আছে আট জন এখানে আছে চোদ্দো জন তাহলে আট এবং চোদ্দো মিলে কত হলো আমাদের বাইশ বাইশ এবং কি সুমন নিজে একজন নিজে একটা র্যাঙ্ক তার তাহলে এখানে কি সুমন কত নম্বরে আছে পিছনের দিক থেকে বাইশ প্লাস ওয়ান তেইশ নম্বরে তেইশ নম্বরে আছে সুমন পিছনের দিক থেকে অপশন ডি এখান থেকে অ্যান্সার কখনো এক্সামে সামনের দিক থেকে জিজ্ঞেস করা হয় কখনো আবার এক্সামে কী হয় সুমন এবং মিডলে সুমনকে না দিয়ে এখানে রবি এবং একে শুধু স্থান পরিবর্তন করিয়ে দেয় স্নান পরিবর্তন করিয়ে দিয়ে কীভাবে করতে হয় সেগুলো এর আগের ক্লাসগুলোতে করিয়েছি এছাড়াও আমাদের অধ্যায় যে ক্লাস চলছে সেগুলোতে তোমরা পেয়ে যাবে যাদের সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নেক্সট দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কী আছে আমাদের এখানে তো এখানে ডি অ্যান্সার নেক্সট দেখো ফোর স্টার সেভেন স্টার টু এটা যদি তিনশো একষট্টি হয় ফাইভ স্টার নাইন স্টার ওয়ান যদি এত হয় তাহলে টু স্টার ওয়ান ইস টু ওয়ান স্টার থ্রি এটা কত হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে তো প্রথমে দেখার বিষয় আমাদের এটার থেকে এটা আসছে কী করে তো দেখো এখানে এদেরকে গুণ করো চার সাতটা আঠাশ আঠাশ আঠাশটা দু ছাপ্পান্ন হচ্ছে না হচ্ছে না এখানে চার 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 তিন আচ্ছা আচ্ছা দেখো এখানে একটা ট্রিক ফলো হচ্ছে এখানে একটা সুন্দর একটা ট্রিক ফলো হচ্ছে এই যে চার সাত দুই চার সাত দুই এবার লিখতে পারি না আমি লিখতে পারি অবশ্যই লিখতে পারি কারণ রিজনিং তো যে কোনোভাবে আমি লিখতে পারি এবার দেখো এখান থেকে মাইনাস ওয়ান করো এখান থেকে মাইনাস ওয়ান করো এখান থেকে মাইনাস ওয়ান করো তাহলে কত থ্রি সিক্স ওয়ান দেখো চলে এসেছে থ্রি সিক্স ওয়ান ঠিক এখানে দেখো এই যে চারকে মাইনাস পাঁচকে মাইনাস ওয়ান করো চার একে মাইনাস ওয়ান করো এইট একে মাইনাস ওয়ান করো জিরো দেখো চারশো কুড়ি এই যে চারশো কুড়ি ঠিক একইভাবে তাহলে এখানেও ফলো হবে তাহলে কে এখানে ওয়ান ওয়ান কে জিরো ওয়ান মাইনাস করবো থ্রি কে কত টু তাহলে ওয়ান জিরো টু তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের ওয়ান জিরো টু অপশান আছে কত সুন্দর ইজি একদম অপশান ডি এখানে অ্যান্সার এরকম ধরনেরই থাকে জাস্ট তোমাদের কে কত তাড়াতাড়ি ভাবতে পারছো সেটাই ডিপেন্ডেন্ট করে নেক্সট কোশ্চেন দেখে নেবো নেক্সট কোশ্চেন কী আছে আমাদের এখানে ব্লাড রিলেশনের উপরে কোশ্চেন বলা হয়েছে এখানে সুজিত একটি মেয়েকে দেখিয়ে বলল ওই মেয়েটি হলো আমার বাবা শ্বশুরের একমাত্র মেয়ের কন্যা মেয়েটি সুজিতের কে হয় আচ্ছা দেখা যাক কীভাবে করা যায় তো কে বলছে প্রথমে সেটা দরকার আমি তোমাদের বারবার করে বলি যে আমার থেকে কাজ শুরু করা আমার আমার মানে কে বলছে এই যে সুজিত একটি মেয়েকে দেখিয়ে বললো তার মানে কে বলছে সুজিত বলছে তার মানে এই যে সুজিত এই সুজিতটাই হয়ে গেলে এই যে আমার তার মানে এই যে সুজিত আমার বাবা তাহলে সুজিতের বাবাকে এই যে সুজিতের বাবা সুজিতের বাবার শ্বশুরের সুজিতের বাবার শ্বশুর মানে কি সুজিতের একজন ওয়াইফ আছে ওই ওয়াইফের বাবা হয়ে যাবে সুজিতের বাবার শ্বশুর তাহলে বাবার শ্বশুরের একমাত্র কন্যা তো বাবার শ্বশুরের একমাত্র কন্যা কে সুজিতের মা এটা সুজিতের মা বা এনার ওয়াইফ এই হয়ে গেল একমাত্র মেয়ের মেয়ে একমাত্র মেয়ের কন্যা তাহলে একমাত্র মেয়ের কন্যা এই যে তার মানে কি সুজিতের মায়ের কন্যা সুজিতের মায়ের কন্যা মানে কি সুজিদেরই মায়ের কন্যা এটা আমি বলতে কি সুজিদের মায়ের কন্যা মানে কি সুজিতের নিজেরই বোন নিজেরই বোন অবশ্যই কারণ সুজিতের মাও যে এই যে এখানে যে মহিলাটাকে দেখিয়ে বলা যায় ওর মাতে তার মানে কি নিজেরই বোন এটা তাহলে এটা কী হয়ে গেলো এই মহিলাটা এটা হলো গিয়ে সেই মহিলাটা যেটা এই যে কোশ্চিনে বলা ছিল যে একটি মেয়েকে দেখিয়ে বললো এটা হলো গিয়ে সেই মহিলাটা তো এবার দেখা যাক কোশ্চিনে কী বলা হয়েছে মেয়েটি সুজিতের কে হয় আচ্ছা তাহলে সুজিতের মেয়েটি কী হয়ে যাবে বোন হয়ে যাবে এখান থেকে বোন অ্যান্সার হবে অপশান সি এখান থেকে অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে সুন্দর করে যদি ডায়াগ্রামটা এঁকে নিতে পারো কোনো রকম অসুবিধা কিন্তু হবে না তোমাদের ব্লাড রিলেশন অঙ্কে ব্লাড রিলেশন রিজনিংয়ে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্স কি বলা হয়েছে এখানে যে পনেরো পনেরো এইভাবে চলেছে মিডিলেরগুলো দেওয়া আচ্ছা এই দাও মিডিলেরগুলো বাড়ছে বড়ো বড়ো আসছে মিডিলেরগুলো তার মানে এই দুটো মিলে মিডলেয়েরটা আসতে পারে দেখা যাক তো দুটোকে কী করা যায় দুটোকে যদি গুণ করি গুন করলে তো অনেক বড়ো হয়ে যাবে আসবে না আচ্ছা দেখো প্রথমটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে এই যে এই মিডলেটটা যেটা আছে এটা আমাদের এগারো ইন্টু পনেরো দেখো দেখো এগারো ইন্টু পনেরো করলে আমাদের কি হয়ে যাবে এটা আসবে তো এখানকার মধ্যে এই যে এগারোটা এই এগারোটাকে ডবল করলে আবার কত আসাই আচ্ছা এভাবে না করে আরেকভাবে করো এখানে এই পনেরোটা দিয়ে ভাগ করো এই পনেরোটা দিয়ে যদি আমরা একশো পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে কত বেরিয়ে আসবে দেখো এগারো বেরিয়ে আসবে এগারো ইন্টু টু করো দেখো আসবে বাইশ এবার একশো বিরাশিকে তেরো দিয়ে ভাগ করতো তেরোকে তেরো বাহান্ন চার তেরো বাহান্ন ইন্টু টু করো দেখো টোয়েন্টি এইট এই টোয়েন্টি এইট এখানে আছে তার মানে নিশ্চয়ই এখানে এমন সেই সংখ্যায় বসবে যেই সংখ্যাটাকে আমরা ধরে না এক্স বসলো এক্স দিয়ে দশকে যদি ভাগ করি তাহলে এটাই জিজ্ঞাসা তোমাদের কে আসবে এটা ইজিকাস টু আমাদের যেটা বেরিয়ে আসবে তার ডবল আচ্ছা এটা ইজিকাস টু আমাদের বেরিয়ে আসবে কত এখানে তিরিশ দেওয়া হয়েছে মানে তিরিশ বাই টু যদি করি তার মানে এখানে পনেরো বেরিয়ে আসবে কারণ এখানে সবগুলো ডবল হয়ে আছে অ্যান্সারগুলো এখানে কি ডবল হয়ে আছে তার মানে এটাকে ভাগ করে দিলে পনেরো আসবে এক্সে ভ্যালুটা একশো পঞ্চাশ তার মানে এখানে কোশ্চেন মার্কে আমাদের একশো পঞ্চাশ বসবে বন্ধুরা একশো পঞ্চাশ আছে অপশান সিতে দেখো এবার একশো পঞ্চাশ বসাবে এখানে দশ দিয়ে ভাগ করো কত পনেরো পনেরোকে দুই দিয়ে গুণ করো কত আসে আমাদের তিরিশ এই তিরিশটা এখানে দেওয়া আছে তো এখানে অপশান সি কারেক্ট হবে নেক্সট কোয়েশ্চিন দেখে নেব নেক্সট কোয়েশ্চিন কী বলা হয়েছে এখানে যে নিচের কোন ভ্যানচিত্রটি স্ত্রী মা ডাক্তার এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে স্ত্রী মা ডাক্তার এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কিটি সেটা আমাদেরকে এখানে ফাইন করতে হবে তো এখানে কী বলতে পারে আমি এই যে ধরে নাও প্রথমে আমি মাকে নিয়ে কাজ করছি প্রত্যেক যে মা আছে যেনারা মা এনারা নিশ্চয়ই কারো না স্ত্রী এই যে এনারা সব সব মা কারো না কারো স্ত্রী হয়ে গেল এইবার এখানে যে সব মা ডাক্তার নাও হতে পারে সব স্ত্রী ডাক্তার নাও হতে পারে কিন্তু এটাও তো বলতে পারি কিছু মা ডাক্তার হতে পারে কিছু মা কিছু স্ত্রী ডাক্তার হতে পারে কিছু মা যেমনভাবে ডাক্তার হতে পারে ঠিক একেবারে কিছু স্ত্রী স্ত্রীলোক ডাক্তার হতে পারে তাহলে এখানে আলটিমেটলি দুটোর মধ্যে থেকেই কিছু না কিছু এই যে দুটোর মধ্যে থেকেই কিছু না কিছু এই যে এটা এটা যদি আমরা ভিতরেরটাকে মা বলি এটা উপরে একটা আমাদের স্ত্রী তাহলে কিছু মা ডাক্তার আবার কিছু স্ত্রী ডাক্তার আবার কিছু স্ত্রী বা মা কেউ ডাক্তারই না এরকমই হতে পারে সে সেগুলো এই বাইরের দিকে পড়ে থাকলো তাহলে এখানে ভ্যাট ডায়াগ্রামটা এই টাইপ অফ হবে এই টাইপ অফ দেওয়া আছে অপশান সিতে আছে অপশান সি এখান থেকে অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখে নেবো নেক্সট এখানে কী আছে এখানে এর সঙ্গে যদি এটা হয় এর সঙ্গে কী হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে তো প্রথমে দেখার যে এর সঙ্গেতটা এখানে আসে কীভাবে তো এস টি ইউ ভি তিন ঘর প্লাস টি ইউ আচ্ছা ঘর মাইনাস তবে ইউ ভিটি ইউ আচ্ছা মিলছে না দাঁড়াও লিখে করা যাক এস টি ইউ বিও আর এন যখনই মুখে মুখে দেখবে হয়তো এখানে এখানে মুখে মুখে করার চেষ্টা করবে যে আসছে না তখন একবার লিখে নেবে এইভাবে লিখে লিখে করবে নিচে এবং লিখার টাইমে সবসময় নিচে লেখার চেষ্টা করবে ভি ইউ টি এ ও এস পি তো এই ইউ এখানে এসছে এই টি এখানে গিয়েছে এখানে ওয়ান ওয়ান মাইনাস হয়েছে ও সেম আছে কিন্তু এগুলো তো মিলছে না এখানে ইউভি এস টি টি ইউ আচ্ছা দেখো ইউভি এই কোণে এক বেড়েছে এস টি এদিকে এক বেড়েছে টি ইউ মিডলে এক বেড়েছে ঠিক একইভাবে এখানে এক মাইনাস হয়ে গিয়েছে এক এক করে মাইনাস হয়ে গিয়েছে এই দেখো এন ও পি আর এস এভাবে বেড়েছে ঠিক তাহলে অ্যান্সারটা যেটা আছে আমাদের কোশ্চেনটা যেটা আছে এস এইচ আই পি আই এন জি এটা কী হবে আমাদের যে এস এদিকে টি আই এদিকে জে এইচ এদিকে আই এই পিপি মাইনাস ওয়ান যদি মানে কি ও পি ও পি তারপর জি জি এইচ এন ও আই জে এটা হবে জে টি ডবলো জে আইটি ডবলো যে আই টি ডবলো যে আইটি ডবল একমাত্র অপশন ডিতে আছে অপশন ডি এ আনসার দেখো মিলে গিয়েছে অপশন ডি এখান থেকে অ্যান্সার হয়ে যাবে আসলে কিছু বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন বন্ধুরা দেখে নেব নেক্সট এখানে একদম সহজ সিরিজ আছে ফটাফাট কমেন্ট করে জানাও এটা তোমরা জানাবে ফটাফাট পাঁচ সেকেন্ড টাইম লাগা উচিত না কোশ্চেনটা সলিউশন করতে যারা রেগুলার ক্লাস দেখো তোমাদের পাঁচ সেকেন্ডও টাইম লাগা উচিত না এই সিরিজটা কমপ্লিট করতে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে আনসারটা কী হবে তিন আট পনেরো চব্বিশ পঁয়ত্রিশ তারপরে কত আসবে তারপরে কত আসবে আমি এখানে আটচল্লিশ বলে দিলাম অ্যান্সারটা আটচল্লিশ হবে কীভাবে আসবে সেটা এক্সপ্লেন তোমরা করবে আমি এটা এক্সপ্লেন করে দেবো না একদম ইজি এর থেকে ইজি হতে পারে না একদম এর থেকে ইজি হতে পারে না সবাই এক্সপ্লেনটা জানাবে যে কেন এখানে আটচল্লিশ আসছে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট হচ্ছে টেনিস টেনিস কোর্ট বক্সিং কাকে রিলেট করবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে তো এখান থেকে দেখেই বুঝতে পারছো যে টেনিস যে খেলা হয় তাকে কী বলা হয় কোর্ট বলা হয় এবং বক্সিং যে খেলা হয় সেই জায়গাটাকে কী বলা হয় আমাদের মাথায় রাখবে সেই জায়গাটাকে রিং বলা হয় বক্সিংয়ের খেলার জায়গাটাকে রিং বলা হয় এই কোশ্চিন কিন্তু এমনি নর্মালও এমসি কি ওয়ার্কারেও কিন্তু এক্সামে কোশ্চিন আসে বক্সিং যেই জায়গাতে খেলা হয় সেই জায়গাটাকে বক্সিং খেলার ক্ষেত্রকে কী বলা হয় এভাবে কিন্তু এক্সামে কোশ্চিন আসে তোমাদের মাথায় রাখবে রিং বলা হয় বক্সিং খেলার ক্ষেত্রকে অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ম্যাট্রিক খুবই গুরুত্বপূর্ণ দেখো ম্যাট্রিক্স কীভাবে করতে হয় আশা করছি তোমরা জানো ম্যাট্রিক্স সলিউশান আমাদের এখানে কী শব্দটাকে ফাইন ফাইন্ড করতে হবে রোম শব্দটাকে ফাইন্ড করতে হবে তো এই জিরো থ্রি প্রথমে দেখতে হবে যে আর অ্যালফাভেটকে ডিনোট করছে কি না তো দেখো জিরো থ্রি এই যে জিরো এই যে দেখো থ্রি জিরো থ্রি এদিকে জিরোর দিক থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দাও থ্রির দিক থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দাও যেই জায়গাটা ক্রস হবে সেই অ্যালফাভেটটাকে জিরো থ্রি ডিনোট করছে তো জিরো থ্রি এখানে কি কোন অ্যালফাবেটকে ডিনোট করছে এখানে কী আছে ই অ্যালফাবেট কিন্তু আমাদের কোশ্চিন অনুযায়ী প্রথম অ্যাল্পোয়ার্ডটা হওয়া উচিত কী আর প্রথম জিরো থ্রি আমাদের কাকে ডিনোট করা উচিত আর কে ডিনোট করা উচিত তার মানে গেল এলিমিনেট হয়ে গেলো এটা অ্যান্সার হবে না এটা বুঝে গিয়েছি যে এটা অ্যান্সার হবে না তারপরটা দেখো জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা এ করে দিই এই দেখো জিরো ওয়ান এই যে দেখো আর কে ডিনোট করছে এবার কি আমি পরেরগুলোকে সবগুলো এক এক করে চেক করবো যে না টাইম বাঁচানোর জন্য প্রথমটা এবং লাস্টেরটা করে দেখবে লাস্টেরটা দেখো কী আছে ফোর টু এই যে ফোর এই যে টু দেখতে পাচ্ছি লাস্টেরটাও আসছে তার মানে এটা একটা পসিবিলিটি এটা একটা পসিবিলিটি তারপরে বাকিগুলোতে একবার দেখে নাও একবার করে চোখ বুলিয়ে নাও দুই 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 দিয়ে দেখো এই যে ই আছে দেখো টু 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 টুতে ই আছে তার মানে এটাও হবে না ফোর 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 দেখা যাক তো ফোর এই যে ফোর এই যে দেখো ফোর এ বা ফোর ফোর বাই ফোর কী আসছে অ্যালফাবেট ও আসছে ও দিয়ে শুরু হচ্ছে কিন্তু এখানে ফোর ফোর আমাদের কী আসা উচিত আর আসা উচিত তার মানে এটাও হবে না তার মানে আমাদের কার কাছে এটাও গেলো পড়ে থাকলো কে সি তাহলে সি অ্যান্সার হবে দেখে নাও একবার চেক আউট করে টু থ্রি টু থ্রি এই যে দেখো টু থ্রিতে ও অ্যালফাবেট দেখো সেকেন্ড অ্যালফাভেট আমাদের কী দরকার ও থার্ড অ্যালফাভেট মানে বত্রিশ বত্রিশ কাকে ডিনোট করবে এমকে দেখো বত্রিশ থ্রি টু থ্রি টু এই যে দেখো এম আসছে এই যে থ্রি টু এখানে এম আছে তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হবে অপশান সি এখান থেকে অ্যান্টার অ্যান্সার হবে যে রোম শব্দটি আছে সেটি এই 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 নাম্বারগুলো ডিনোট করছে এখানে তো অপশান সি কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক নেক্সট ডিরেকশনের উপরে এখানে ইজি কোয়েশ্চিন যে পিটার আট কিলোমিটার পশ্চিম দিয়ে গেল তো আট কিলোমিটার পশ্চিম এ হয়ে গেল আট কিলোমিটার পশ্চিম এরপরে কী বলেছে ডানদিক ঘুরে তিন কিলোমিটার তাহলে এর ডানদিক এটা তিন কিলোমিটার এ দিয়ে গেলো বন্ধুরা তারপর আবার ডান দিক ঘুরে বারো কিলোমিটার গেলো তারপর ডান দিক আবার এটা এদিকে কত গেল বারো কিলোমিটার বলো এরপরে যে শুরুর বিন্দু থেকে সে এখন কত দূরে আছে তাহলে এখান থেকে শুরু করেছে এখান থেকে এই বিন্দুটার ডিস্টেন্স কত হবে আমাদের সেটি ফাইন্ড করতে হবে এটা বলা হয়েছে আট তো এটা যদি আট হয় এটা যদি তিন হয় সর্বপ্রথম এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দিতে পারি আমি এই স্ট্রেট লাইনটা এটা ইজ ইসগু এটাও তিন হবে এবং এটা যদি আট হয় তার মানে এটা এই পর্যন্ত আট টোটালটা যদি বারো হয় তার মানে এটা কত বারো এবারে এটাকে কী বলতে পারি আমি যে এটা হচ্ছে সমকণিত্রী বুজ একটি সমকণিত্রী বুঞ্জটা উল্টোভাবে পড়ে আছে এটাকে যদি সিধেভাবে আমি লিখি এইভাবে এভাবে লিখতে পারি সিধা যার এখানে লম্ব থ্রি ভূমি ফোর অতিভুজ কি আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে কত আমাদের না অতিপুষ্টে যেটা আছে আন্ডার রুট দিয়ে দাও এখানে চারের স্কোয়ার প্লাস এখানে তিনের স্কোয়ার তাহলে আলটিমেটলি কত আসবে ষোলো তিনের নয় মানে পঁচিশ মানে পাঁচ পাঁচ আসবে পাঁচ হয়ে গেল এখানে কি এই ডিস্টেন্সটা এই ডিসটেন্সটা মানে কি এই ডিসটেন্সটায় তার মানে এখানে এই যে ডিসটেন্সটা সেটি কত পাঁচ কিলোমিটার অপশান ডিতে আছে অপশন ডি এখান থেকে আনসার আর তুমি যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন হোমওয়ার্কের কোশ্চেনটা কিন্তু আজকে কিন্তু অ্যান্সার জানাতে হবে তোমরা কিন্তু হোমওয়ার্কের কোশ্চনের আনার কিন্তু জানাবনা ঠিক মতো করে দেখো কী বলা হয়েছে কেন ইংরেজি বর্ণমালার প্রথম অর্ধেক অর্ধেকের শেষ থেকে অষ্টম বর্ণের ডান দিকের ষোলতম বর্ণের বাঁ দিকে সপ্তম বর্ণ কোনটি সেটি ফাইন করতে হবে তো অনেক ঘোরা পিছিয়ে কিন্তু আছে কোশ্চেনটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে যে প্রথম অর্ধেক মানে এ টু এন এন আসে না এম 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 পর্যন্ত প্রথম অর্ধেক তো এই যে প্রথম অর্ধেক সেই প্রথম অর্ধেক শেষ থেকে প্রথম অর্ধেকের শেষ থেকে অষ্টম বর্ণের তো প্রথম অর্ধের শেষ থেকে এই যেটা শেষ প্রথম অংশের শেষ থেকে অষ্টম বর্ণ এদিকে আসবে অষ্টম বর্ণ প্রথম অংশের শেষ থেকে অষ্টম বর্ণের ডান দিকে কত বর্ণ যেতে বলেছে ষোলোতম বর্ণ ডান দিকে আচ্ছা অষ্টম বর্ণের ডান দিকে ষোলোতম বর্ণের বাঁ দিকে আচ্ছা ষোলোতম বর্ণের আবার বাঁ দিকে আসবে সপ্তম বর্ণ কোনটি হবে সেটি আমাদেরকে ফাইন্ড করে জানাতে হবে অবশ্যই তোমরা সেটি কমেন্ট করে জানাবে পি ও এন নাকি আমাদের এম কোনটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের আশের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং